আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি রফিকুল ইসলাম আর আমার স্কুলের ডিরেক্টর। আজকে আমি আপনাদের সামনে মুআল্লাকাত কবি ইমরুল কায়েসের কবিতা সে বিষয়ে আমি কতগুলো প্রশ্ন উত্তর করতে যাচ্ছি দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ। এটা মাদ্রাসা সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশন WBMSC-র সিলেবাস রয়েছে, অ্যারাবিক সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তার আমি কিছু প্রশ্ন উত্তর এভাবে করা যেতে পারে যে মা ইসমুল উখরা আল মুআল্লাকাত, অর্থাৎ মুআল্লাকাতের দ্বিতীয় নাম কি, মুআল্লাকাত যে রয়েছে তার দ্বিতীয় নাম কি। উত্তরটা হবে আল মুজাদ্দাবাত আও আস-সামুদ। করা যায় মা হে সাবু আত্তেওয়াল, আসাবু আত্তেওয়াল থেকে কি মুরাদ নেওয়া হয়েছে, কি বোঝানো হয়েছে। উত্তরটি হবে আসাদ, মুজাহাবাদ বা মুআল্লাকাতকে বোঝানো হয়েছে। যদি পরের প্রশ্নটা এভাবে করে সাজানো হয় যে মান ভুয়া জুল কুরুহ, জুল কুরুহ কাকে বলে চিহ্নিত করা হয় বা কাকে বলে আমরা জানি, জিন কায়েস আইনান মিনাল মাকানুল্লাজি, হ্যাঁ সামিয়া ইমরুল কায়েস খাবরা কাতলা বিহি, অর্থাৎ ইমরুল কায়েসের বাবা যখন হত্যা হয়ে যায়, হ্যাঁ তাকে যখন হত্যা করা হয় তখন ইমরুল কায়েস কোথায় ছিলেন। তিনি তখন ছিলেন দম্মন নামের একটি স্থানে, অর্থাৎ এর উত্তর হবে দম্মন। পরের প্রশ্নটা যদি আমরা এভাবে করে সাজাই, মান হুয়া জায়মু শুয়ারা আল জাহিলিয়্যিন, অর্থাৎ প্রাচীন কবিদের লিডার কাকে বলা হয়, প্রাচীন কবিদের মধ্যে অন্যতম কবি কাকে বলে চিহ্নিত করা হয়। উত্তর হবে ইমরুল কায়েস। পরের প্রশ্নটা আমরা এভাবে করে সাজিয়েছি যে ফি আইয়ে বাহরিন তাকাও ইমরুল মুআল্লাকাতু ইমরুল কায়েস, ফি আইয়ে বাহরিন তাকাও মুআল্লাকাতু ইমরুল কায়েস, ইমরুল কায়েসের মুআল্লাকাত কোন বাহারে কোন ছন্দে হ্যাঁ প্রতিষ্ঠিত হয়। এর উত্তর হলো আল বাহরু আত-তাবিল, অর্থাৎ এর অ্যান্সার হবে বাহরে তাবিলের এই ছন্দে ইমরুল কায়েস কী করেন কবিতা ব্যক্ত করে। এছাড়াও টেক্সট থেকে কিছু প্রশ্ন করলেই আমাদের সুবিধা বা আমরা জেনে নিব, যেমন লাম ইয়াফু, লাম ইয়াফু লিমাজা হুজিফাত আল আওহুনা। উত্তরটি হবে লে দুখুলিল মাজজুম, অর্থাৎ যজম পূর্বে দাখিল হওয়ার কারণে সেটা কী হয়েছে, গিটে গিয়েছে বা হজফ হয়ে গেছে বা সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রশ্নটা যদি আবার এভাবে করা যায় লাম ইয়াফু মিন আই সিগাতিন, এটা কোন সিগা থেকে এসেছে, এর সিগা কি। উত্তরটি হবে সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব। পরের প্রশ্ন যদি এভাবে করে সাজানো যায় যে মিন আই বাবিন ইয়াফু, ইয়াফি কোন বাব থেকে এসেছে, ইয়াফু কোন বাব থেকে এসেছে। উত্তরটি হবে বাবে নাসারা অ্যান্সার। এরপরে পরবর্তী কোশ্চেন যদি পরের কোশ্চেনটি এভাবে করে সাজানো হয়েছে যে তারা মিনাইয়ে শেখাতে তেরা কোন শেখা, এটা ওয়াহিদ মুজাক্কার হাজিদ। উত্তর হবে ওয়াহিদ মুজাক্কার হাজিদ। আবার যদি প্রশ্ন এভাবে করা যায় তারা মিনাইয়ে বাব, তারা কোন বাব থেকে এসেছে। উত্তর হবে তারা বাবে ফাতাহা এফতাহু থেকে এসেছে। সুরে এভাবে করে সাজানো হয়েছে কিফা নবকে মিন জিক্রে হাবিবি ও মানজিলি, হাবিব হাবিব থেকে এখানে কি মুরাদ নেওয়া হয়েছে, মা হুয়াল মুরাদ বি হাবিব, অর্থাৎ হাবিব দ্বারা এখানে কি মুরাদ নেওয়া হয়েছে। উত্তর হবে মাশুকা, অর্থাৎ ইমরুল কায়েসের যে প্রেমিকা ছিল মাশুকা সেটা হচ্ছে হাবিব, এখানে শব্দে ভূষিত করা হয়েছে বা আখ্যায়িত করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। মঞ্জিল মিন আইয়ে সিগাতিন ও বাহাসিন, এটা কোন সিগা ও কোন বাহাস, এটা ওয়াহিদ মুজাক্কার বাহাস ইসমে জার্ফ, ইসমে জার্ফ। দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমার এই নতুন হলেই এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, দিনের পর দিন ইনশাআল্লাহ ভিডিওর সংখ্যা বাড়তে থাকবে, আপলোড হতে থাকবে।